ক্লাস 12-এর ছাত্ররা, আমরা আগের দিন দ্বিতীয় ক্রমে অন্তর কলেজে সংক্ষিপ্ত 2-এর আন্ডারে 4 অব্দি করেছিলাম। তো আজকেও আমরা দ্বিতীয় ক্রমে অন্তর কলেজ ওই চ্যাপ্টারের বাকি অংশটুকু পরপর এগিয়ে যাব। দ্বিতীয় ক্রমের অন্তর কলেজ বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, প্যারামেট্রিক ফর্মে আমরা অঙ্ক আমরা 3 আন্ডার আছে। এখানে বলেছে নিম্নে প্রতি ক্ষেত্রে y2 মিনস d2 dx2 বের করতে হবে। ধরো আমরা একটা অঙ্ক করি, ধরো 3 আন্ডারে আমরা করছি ধরো 4। বলা আছে এখানে x = e to the power t আর y দেওয়া আছে sin t। এবার টি π/2 তে y2 নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা dw/t, তাহলে আমি কি পাবো? dx/dt পাবো। তাহলে e to the power t, এখান থেকে আমরা পাবো dy/dt। সাইন টি এর ডিফারেন্সিয়েশন হলো cos t, চেইন রুল অ্যাপ্লাই করে আমি dy/dx পাবো। তাহলে dy/dx = কি হবে? dy/dt/dx/dt। তাহলে cos t বাই e to the power t, মানে এটা আমি এভাবে লিখতে পারি e to the power -t (cos t). তাহলে এবার d2y dx2, মাইন্ড দ্যাট dw/dt x এবার, তাহলে d2y dx2, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন হবে কার সাপেক্ষে? ddx অফ ফাংশনটা কার আছে? t এর। এটা করা সম্ভব নয়, তো আমরা কি করব? ddt করব এখানে e to the power -t cos t, আর আমি দেবো এখানে dt dx। দেখো ডিটি ডিএক্স এর ভ্যালু আমাদের জানা আছে 1 বাই e to the power t, এই ভ্যালুটা বসাবো এবার ইকুয়াল টু লিখে এখানে, তো দেয়ার ফর d2y dx2 ইকুয়াল টু ডিটি ডিএক্স হচ্ছে 1 বাই e to the power t ইন্টু এবারে ডিফারেন্সিয়েশন, গুণের ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন, কস টি ডিফারেন্সিয়েশন -sin t প্লাস কস টি, আর এই ডিফারেন্সিয়েশন, তো এটা ডিফারেন্সিয়েশন মাইনাস হবে e to the power -t আর হচ্ছে কস টি। এটা এবার টি সমান π/2, তো তাহলে এবার দেখো এখান থেকে আমাদের e to the power -t কমন যাবে, -e to the power -t, তাহলে এখানে নিচে চলে আসবে e to the power 2 লিখতে পারি, আর থাকবে এখানে তাহলে sin t + cos t। তাহলে এবার লিখি d2y dx2 at t = π/2, তাহলে 1 বাই e to the power 2 × π/2 মানে পাই, এবার sin π/2 1, cos π/2 মানে 0, তাহলে অ্যান্সার e to the power -π। এরকম ভাবে করতে হবে। এরপর আর একটা অঙ্ক দেখো 3-এর আন্ডারই 5-এর অঙ্কটা দেখো, x = দেওয়া আছে a cos θ + θ sin θ, আর y দেওয়া আছে a sin θ - θ cos θ, থিটা সমান π/4 এ d2y dx2 নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে x এটা ফাংশন অফ থিটা, তাহলে এখানে dw/θ dx/dθ এই কনস্ট্যান্ট টার্ম বাইরে পড়ে, তার cos থিটা ডিফারেন্সিয়েশন -sin θ, এবার দুটো ফাংশনের গুণে ডিফারেন্সিয়েশন প্লাস, দেখো এখানে sin থিটা ডিফারেন্সিয়েশন 1 প্লাস থিটা
sin theta differentiation হচ্ছে cos theta এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে a theta cos theta dx dt theta হলো এদিকে দেখো এবার dw একটা theta এটা dy d theta a কনস্ট্যান্ট টার্ম বাইরে পড়ে রইল sin theta differentiation cos theta minus এবার আমি একটা অন্য ব্র্যাকেট দিই এটা এবার ব্র্যাকেট থিটা কস থিটা ডিফারেন্সিয়েশন তাহলে কস থিটা হবে মাইনাস থিটা সাইন থিটা ব্র্যাকেট ক্লোজড দুটো ফাংশনের গুণে ডিফারেন্সিয়েশন তাহলে অ্যাকচুয়ালি এটা হবে তো কস থিটা কেটে যাবে তাহলে থাকবে দেখো এ থিটা আর সাইন থিটা তাহলে বট চেঞ্জ হলে অ্যাপ্লাই করে ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডি থিটা ডিভিশন ডিএক্স ডি থিটা তাহলে এ থিটা সাইন থিটা ডিভিশন এ থিটা কস থিটা এ থিটা এ থিটা কেটে যায় থাকছে আমাদের ট্যান থিটা এবার ডি ডব্লিউ আর টি এক্স সরি ডি টু ওয়াই ডি এক্স টু এদিকে হবে ডি ডি এক্স অফ ট্যান থিটা ঠিক একই রকম দেখো এখানে ফাংশনটা থিটা ডিফারেন্সিয়েশন করছে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে ডিডি থিটা অফ ট্যান থিটা ইনটু ডি থিটা ডিএক্স তো ডি থিটা ডিএক্স এর ভ্যালু জানা আছে 1 বাই এ থিটা কস থিটা তো বাই বার বলি 1 বাই এ থিটা কস থিটা আর ডিডি থিটা অফ ট্যান থিটা মানে সেক স্কয়ার থিটা অ্যাকচুয়ালি এটা হবে উপরে নিয়ে যাই তাহলে সেক কিউব হয়ে যাবে থিটা বাই এ থিটা এবার থিটা হচ্ছে পাই বাই ফোর এ ডি টু আই ডি এক্স টু ভ্যালু বার করতে বলা হয়েছে তাহলে বসাতে হবে এবার ডি টু আই ডি এক্স টু অ্যাট থিটা ইকুয়াল টু পাই বাই ফোর তাহলে কত সেক কিউ পাই বাই ফোর বাই এ ইন্টু পাই বাই ফোর সেক 45 রুট টু রুট টু হোল কিউব টু রুট টু আর উপরে চলে যাবে ফোর আর নিচে হবে এ পাই তাহলে এইট রুট টু বাই এ পাই এটা অ্যান্সার এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর ফাইভ ফোর ফোর হান্ড্রেড টু তো এখানে দেওয়া আছে y ইকুয়াল টু x বাই x স্কয়ার মাইনাস x মাইনাস টু x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে y টু নির্ণয় করো তাহলে ডি টু আই ডি এক্স টু অ্যাট x ইকুয়াল টু ওয়ান এর ভ্যালু বার করতে বলা হয়েছে তো এটা আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো আমরা এটা হবে x মাইনাস টু ইন্টু দেখো x প্লাস ওয়ান তারপরও এটাকে আমরা রেশনালাইজ করতে পারবো দেখো রেশনালাইজ করার নিয়মটা মনে আছে না দেখো আমরা লিখি x বাই কি আছে x মাইনাস টু ইন্টু x প্লাস ওয়ান ইকুয়াল টু আমি লিখবো a বাই x মাইনাস টু প্লাস কি আর b বাই x প্লাস ওয়ান তাহলে এটা ধরলে পর আমরা যদি লস সঙ্গে করি তাহলে হর দুটো মিলে যায় তাহলে লবের সঙ্গে লবের কম্পেয়ার হবে এটা একটা আইডেন্টিটি বা অভেদ তৈরি হয় তাই x ইকুয়াল টু কি হবে a ইন্টু x প্লাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু যেহেতু এটা অভেদ তাহলে বোথ সাইড যদি এক্স এর মানে আমি দুই ব্যবহার করি তাহলে এখানে দুই এক্স ওয়ান দুই বসা যদি আমরা তাহলে দুই ইকুয়াল টু কি হবে এটা কি জিরো তাহলে কত হবে থ্রি এ তাহলে এ এর মান পেয়ে যাবো আমি দুই বাই তিন বোথ সাইড যদি এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসাই তাহলে এক্স ইকুয়াল যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এখানে মাইনাস ওয়ান এটা জিরো এটা কত মাইনাস কত হবে থ্রি বি তাহলে বি এর ভ্যালু হয়ে গেল কত ওয়ান বাই থ্রি তাহলে আমি লিখতে পারি এ বাই এক্স মাইনাস টু এর ভ্যালু কত দুই তিন বাই এক্স মাইনাস টু প্লাস বি এর ভ্যালু কত এক তিন বাই এক্স প্লাস ওয়ান এটা করলে পর আমাদের
ডিফারেন্সিয়েশন সুবিধা হবে, তাকে ও ডি ওয়াই ডি এক্স কত হবে, তাহলে মাইনাস দুই এর তিন ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, এই এক্স মাইনাস টু বা মাইনাস ওয়ান, এটার জন্য হবে মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এরপর নেক্সট ডি টু আই ডি টু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে এটা মানে এক্স মাইনাস টু টু বার মাইনাস টু, তাহলে সেই মাইনাস টু টা বাইরে বেরিয়ে আসবে, তাহলে ফোর বাই থ্রি আর হবে ওয়ান বাই এক্স মাইনাস টু তার হোল কিউব। ঠিক একই রকম এটা যে মাইনাস টু, তাহলে প্লাস টু বাই থ্রি হবে এক্স প্লাস ওয়ান তার হোল কিউব। এবার আমাদের বলেছে ডি টু আই ডি এক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে ডি টু আই ডি এক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান এর ভ্যালু বার করো, তাহলে এক্স সমান যদি ওয়ান দিই তাহলে এখানে মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস ওয়ান, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা হবে মাইনাস ফোর বাই থ্রি। এক্স সমান যদি ওয়ান দিই তাহলে দুই এর কিউব মানে আট, আট ইন্টু দুই কাটবে তাহলে প্লাস হবে একে বারো, তাহলে বারো লস হবে যদি হয় তাহলে মাইনাস কত ষোলো প্লাস এক অর্থাৎ মাইনাস পনেরো বাই বারো, তাহলে মাইনাস পাঁচ বাই চার, এটা অ্যান্সার হবে। নেক্সট পাঁচের আন্ডারে চলে যাবে, পাঁচের আন্ডারে একটা অঙ্ক দেখো, তাহলে দুই একটা এখানে বলা আছে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এক্স প্লাস বি কস এম এক্স, তাহলে দেখাও যে ডি টু আই ডি এক্স টু প্লাস এম এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু দিস, তাহলে জেনারেলি আমি ডি ওয়াই ডি এক্স বার করবো এন্ড ডি টু আই ডি এক্স টু বার করবো, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি করি তাহলে ডি ওয়াই ডি এক্স কত হবে এ এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম সাইন এম এক্স। নেক্সট ডি টু আই ডি এক্স টু যদি করি তাহলে এ এম এস স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম এস স্কোয়ার কি হবে কস এম এক্স। এবার আমাদের এল এইচ এস স্টার্ট করি, কি দেওয়া আছে ডি টু আই ডি এক্স টু প্লাস এম এস স্কোয়ার ওয়াই, তো ডি টু আই ডি এক্স টু ভ্যালু জানা আছে, তাহলে এ এম এস স্কোয়ার ইউ টু পাওয়ার এম এক্স মাইনাস বি এম এস স্কোয়ার কস এম এক্স প্লাস এম এস স্কোয়ার ওয়াই, তাহলে এ এম এস স্কোয়ার ইউ টু পাওয়ার এম এক্স প্লাস বি এম এস স্কোয়ার কস এম এক্স, তাহলে বি এম এস স্কোয়ার কস কেটে যাবে, তাহলে টু এ এম এস স্কোয়ার কস টু এ এম এস স্কোয়ার ইউ টু পাওয়ার এম এক্স ইকুয়াল টু আর এইচ এস। একই রকম ভাবে ছয়ের টাইপের অঙ্কগুলো আছে বা সাতের অঙ্কগুলো আছে, আমরা একই টাইপের অঙ্ক বলে আমরা স্কিপ করছি, আমরা চলে যাচ্ছি আটের আন্ডারে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আটের আন্ডারে দুই। বলা আছে ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা গিভেন, ও তার হোল স্কোয়ার আছে লগ অফ এটা তার হোল স্কোয়ার, ফলে দেখাও যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু আই ডি এক্স টু প্লাস এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু টু। ঠিক আছে, এবার আমরা ডি ডব্লিউ আর টি এক্স ডি ওয়াই ডি এক্স কত হবে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে দিস, এবার ডি ডি এক্স অর লগ অফ ওইটা ডি ডি এক্স অর লগ অফ দিস, লগের জন্য হবে ওয়ান বাই দিস, আর এটার জন্য ডিফারেন্সিয়েশন এক্স এর জন্য ওয়ান প্লাস এ ডেরিভেটিভ, তাহলে হাফ ইন্টু টু এক্স ডিভিশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ব্যাস এটা কাটবে
তাহলে dy dx ইকুয়াল টু 2 ইনটু লগ অফ x প্লাস টু বড় অফ x স্কয়ার প্লাস 1 ইনটু এটা যদি লস এও করি তাহলে x প্লাস টু বড় x স্কয়ার প্লাস 1 কেটে যাচ্ছে তাহলে 1 বাই পড়ে থাকবে আমাদের টু বড় অফ x স্কয়ার প্লাস 1 এবার আমাদের এটার সঙ্গে একটা গুণ দিই এবং স্কয়ার করে দিই তাহলে হবে দেখো x স্কয়ার প্লাস 1 ইনটু dy dx এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু এটা হোল স্কয়ার মানে y এবার আমরা যদি ডিফারেনশিয়েট করি রেসপেক্ট টু x अगेन তাহলে কি হবে এটা তাহলে x স্কয়ার প্লাস 1 ইনটু এটা হবে 2 dy dx ইনটু d2y dx2 প্লাস এটা হবে x স্কয়ার প্লাস 1 এর ডিফারেনশিয়েশন কত 2x ইনটু কি হবে dy dx এর হোল স্কয়ার এদিকে হবে 4 ইনটু কি হবে dy dx তো 2 dy dx তে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে দেখো x স্কয়ার প্লাস 1 ইনটু d2y dx2 প্লাস 2 dy দিয়ে ভাগ করলে কি থাকে x dy dx ইকুয়াল টু 2 dy দিয়ে ভাগ করলে 2 তাহলে একবার যেটা প্রুফ করতে বলা হয় সেটা চলে আসবে x স্কয়ার প্লাস 1 দেখো ইনটু d2y dx2 প্লাস x dy dx ইকুয়াল টু 2 তো এই ধরনের অঙ্ক টেকনিক হচ্ছে কি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে যদি আমরা কোন রকম ইরেশনাল পার্ট থাকে অর্থাৎ রুট বা কিউ রুট থাকে বা ডিনোমিনেটর থাকে ডিনোমিনেটর রাখবো না এটাকে এদিকে নিয়ে আসবো এবং ইরেশনাল পার্টটাকে আমরা ইয়ে করবো এলিমিনেট করবো অর্থাৎ স্কোয়ার রুট থাকলে স্কোয়ার করবো কিউ রুট থাকলে কিউ করবো ইত্যাদি ইত্যাদি তাহলে আমাদের এই জায়গাটা এসে যাবে এখানে অনেক অঙ্ক আছে নেক্সট দেখো 10 এর আন্ডারে 2 এটাও খুব এক্সামে আসে বলা আছে cos x equal to y cos a plus x দেওয়া আছে দে প্রমাণ করো d2y dx2 equal to this তাহলে এখানে দেখো dy dx মানে y ভ্যালু কত হবে cos x by cos of a plus x এবার আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করি dy dx ইকুয়াল টু এখানে হবে দেখো এইটা এরপরে হবে এইটা এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স এবার এর ডিফারেন্সিয়েশন প্লাস হয়ে যাবে আর কি হবে সাইন অফ এ প্লাস এক্স তারপর ফর্মুলা পেয়ে যাবো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন অফ এ মানে কথা সাইন এ বাই কস এ স্কয়ার তাহলে মাথায় নিয়ে চলে যায় সেক স্কয়ার কি হবে এ প্লাস এক্স এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন নাও ডি টু আই ডি এক্স টু যদি করি ডি টু আই ডি এক্স টু ইকুয়াল টু সাইন এ কনস্ট্যান্ট টার্ম রইল যেমন থাকে sec স্কয়ার মানে sec a প্লাস x হোল স্কয়ার তার জন্য পাবো 2 পাবো একটা আর কি পাবো sec a প্লাস x আর sec এর জন্য ডেরিভেটিভ sec x tan x অর্থাৎ sec স্কয়ার x আর কি হয় tan a প্লাস x তো এটাই আছে आंसर আমাদের প্রুফ